এখন দেখবেন চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে বার্তাকক্ষ থেকে বিপাশা। খালেদা জিয়া সপরিবারে ব্যস্ত ছিলেন কালো টাকা বানিয়ে বিদেশে পাচার করতে, বলেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ এখন সম্ভাবনার দেশ বলে মন্তব্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের মানুষের ভাগ্য উন্নয়নে নয়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সপরিবারে ব্যস্ত ছিলেন নিজেদের আখের কোছানো আর কালো টাকা বানিয়ে বিদেশে পাচার করতে। প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনায় তিনি বলেন, বাংলাদেশ এখন সম্ভাবনাময় দেশ। বাংলাদেশে গণতন্ত্র এবং নারী উন্নয়নে বিশেষ ভূমিকার জন্য প্যারিসের ডফিন ইউনিভার্সিটির সম্মানসূচক ডিপ্লোমা এবং স্বর্ণপদক গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্যারিস থেকে এম এ হাশিমের পাঠানো তথ্য এবং তোলা ছবি নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। প্যারিসে হোটেল কন্টিনেন্টালে প্রবাসী বাংলাদেশি ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা আওয়ামী লীগ নেতাদের সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের উন্নয়নে তার সরকারের কার্যক্রমের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পারিবারিক দুর্নীতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাতারাতি আঙুল ফুলে কলা গাছ খাওয়া এবং বিদেশে মানি লন্ডারিং করে টাকা পাঠিয়ে এবং ক্ষমতায় থেকে প্রধানমন্ত্রী হয়েও যদি কালো টাকা পরে আর কালো টাকা সাদা করে পরিবার নিয়ে দেশে দেশে বা সেই ধরনের সরকার হলে দেশের তো উন্নতি হয় না। তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সব পরিবারে একা না, একাদের দুর্নীতি করছেন তা না, সব পরিবারই দুর্নীতি করে কালো টাকা মালিক হয়ে এরপরে আবার জরিমানা দিয়ে সেই কালো টাকা সাদা করেছিলেন। কালো টাকা তো কালো হতো, তার সাদা নয়। এবং প্রধানমন্ত্রী হয়ে কিভাবে কালো টাকা সাদা কালো টাকা বানালেন, কিভাবে কত টাকা দুর্নীতি করেছে। তিনি সম্ভাবনাময় বাংলাদেশের কথাও তুলে ধরেন। বাংলাদেশের জনগণের জন্যই তো আমার রাজনীতি, বাংলাদেশের মানুষ অধিকার প্রতিষ্ঠা করাই তো আমাদের লক্ষ্য। সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গণতন্ত্র। দু বছর ধরে কাজ করে যাচ্ছি, তার ফলে আজকে বাংলাদেশের ভাবমূর্তি দেশে বিদেশে উজ্জ্বল হয়েছে। এখন আর দুর্নীতি দেশ না, জঙ্গি দেশ না, বাংলাদেশ সম্ভাবনা হবে, বাংলাদেশের একটা ভবিষ্যৎ আছে। এর আগে বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দেয়া এবং নারী উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় প্যারিসের ডফিন ইউনিভার্সিটির দেয়া সম্মানসূচক ডিপ্লোমা ও স্বর্ণপদক গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউনিভার্সিটির প্রেসিডেন্ট লরা বেটস প্রধানমন্ত্রীর হাতে এই পুরস্কার তুলে দেন। সেখানেই সম্প্রতি ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে নাইট উপাধি পাওয়া বাংলাদেশি মূকাভিনেতা পার্থপ্রতিম মজুমদারকে 2010 সালের একুশে পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেন্ট্রাল ডেস্ক, চ্যানেল আই। শুরুতেই ইউরোপের সংবাদ। মানুষের ভাগ্য উন্নয়নে নয়, সাবেক প্রধানমন্ত্রী নিজের আখের গুছানো আর কালো টাকা তৈরিতেই ব্যস্ত ছিলেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্যারিসে প্রবাসী বাঙালিদের দেয়া এক সংবর্ধনায় এমন মন্তব্য করেন তিনি। এছাড়াও গণতন্ত্র ও নারী উন্নয়নের বিশেষ অবদানের জন্য প্যারিসের ডফিন বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি ও স্বর্ণপদক লাভ করেন শেখ হাসিনা। প্যারিস থেকে জানাচ্ছেন আমাদের প্যারিসের প্রতিনিধি এম এ হাশেম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সফরে 25 মে ফ্রান্সের স্থানীয় সময় 8:10 শার্ল দ্য গোল এয়ারপোর্টে পৌঁছেন। এরপর তিনি প্যারিসের হোটেল ইন্টারকন্টিনেন্টাল এসে পৌঁছলে এ সময় হোটেলের সামনে অবস্থানরত ফ্রান্স এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এরপর প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দেয়া এবং নারী উন্নয়নে বিশেষ ভূমিকা রাখাই ফ্রান্সের বিখ্যাত ডফিন ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডিপ্লোমা এবং স্বর্ণপদক গ্রহণ করেন। ইউনিভার্সিটির প্রেসিডেন্ট মিস্টার লরেন্ট ওয়াচ প্রধানমন্ত্রীর হাতে এই পুরস্কার তুলে দেন। বিকালে শেখ হাসিনা হোটেল কন্টিনেন্টালের হল রুমে প্রবাসী বাংলাদেশি ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত আওয়ামী লীগ নেতৃবৃন্দের দেওয়া সংবর্ধনা সভায় যোগ দেন।
বক্তব্যে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পারিবারিক দুর্নীতি নিয়ে কথা বলেন। আজারা ক্ষমতাকে শুধু নিজের আখের গোছানো আর ভাগ্য গড়া, দুর্নীতি করে টাকা কামাই করা, রাতারাতি আঙুল ফুলে কলা গাছ খাওয়া এবং বিদেশে মানি লন্ডারিং করে টাকা পাঠিয়ে এবং ক্ষমতা থেকে প্রধানমন্ত্রী হয়েও যদি কালো টাকা পরে আর কালো টাকা সাদা করে পরিবার নিয়ে তিনি সম্ভাবনাময় বাংলাদেশের কথাও তুলে ধরেন। গত দু বছর ধরে কাজ করে যাচ্ছি, তার ফলে আজকে বাংলাদেশের ভাবমূর্তি দেশে বিদেশে উজ্জ্বল হয়েছে। এখন আর দুর্নীতি দেশ না, দুর্নীতি বাংলাদেশ সম্ভাবনাময় দেশ, বাংলাদেশের একটা ভবিষ্যৎ আছে, বাংলাদেশ উন্নয়ন করবার একটা সুযোগ সৃষ্টি হয়েছে, বাংলাদেশের ভাবমূর্তি আবার উজ্জ্বল করতে পেরেছি। এটাই হচ্ছে আমাদের এই দুই বছরের প্রচেষ্টার ফসল। এখানে সম্প্রতি ফ্রান্সের সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে নাইট উপাধি পাওয়া প্রবাসী বিশিষ্ট মূক অভিনেতা পার্থপতি মজুমদারকে শেখ হাসিনা 2010-এর একুশে পদক পরিয়ে দেন। এছাড়া বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ইউরোপে বসবাসরত বাংলাদেশিরা শেখ হাসিনাকে সমর্থন দেওয়ার জন্য প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান। এম এ হাসেম, চ্যানেল আই, ফ্রান্স।